বন্ধুসকল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করো আপনাদের সকলে ভালে আছে। আজি মই আপনাদের ওসলে আকো ব্লগ এটা লৈ আইছো। তো এই ব্লগটোত এখিনে দেখাম যে আমার প্লান্টর কিছুমান মেশিনের বস্তু কেনেকে চেঞ্জ করে আর ক্লিন করে। তো এখিনি আপনাদের চাই থাকিব। তো আজি আমার ব্লগটো এইটাই হয়েছে যে এই আপনাদের সাব পারে ইয়ারে কুলিং ওয়াটার পাম্পর কুলিং ওয়াটার পাম্প হাউসর স্টেনার কেনেকে চেঞ্জ করে এই বস্তুখিনি দেখাম। আপনাদের সাব আর চাই যদি ভিডিওটা ভাল লাগে লাইক করব আর চ্যানেল সাবস্ক্রাইব। তো বন্ধুসকল এইটাই হয়েছে ইয়ার স্টেনারটা চেঞ্জ করিম। তো বলক দেখাই আছো আমার এই স্টেনার চেঞ্জ করব হলে পারমিট লব লাগে। পারমিট লহে আমি কামটো করব পারো। আর এইটাই হয়েছে স্টেনার আপনার দেখব পারে এখিনি পারমিট অনার পছত। তো এখিনি খুলিব লাগিব নট সট বিলাক খুলি আপনাদের দেখাই আছো আপনাদের সাব। বন্ধুসকল আর একটা বস্তু আপনাদের দেখাব পাহরি আছো এই স্টেনারটা চেঞ্জ করার আগত আমার এই আপনাদের দেখি আছে এই যত আপনার সেইদিন রাতে দেখাইছিল মেশিনের কুলিংৰ কাম কৰে যত ইয়াৰো দুটামান বস্তু আছে এই চেঞ্জ কৰিব লাগে। তো চেঞ্জ কৰি কিনে আমি সেই স্টেনারটা চেঞ্জ কৰিব পাৰিম। তো ইয়াত কোনটো বস্তু চেঞ্জ কৰিব লাগে আপোনাক দেখাইছো। এইটো এইখন জালিকিখন দেখিব পাৰে এই জালিকিখন আপোনাৰ ইয়াত থাকে এইখিনিত থাকে এই বস্তুখিনিত থাকে। তো এইখিনি আমি চেঞ্জ কৰি ক্লিন কৰাৰ পাছতহে আমি সেই স্টেনারটা চেঞ্জ কৰিব পাৰো। তো এইখিনি আপোনালোকে চাই থাকক চাই আপোনালোকক স্টেনারটা কেনেকে রিপ্লেস করে চেঞ্জ করে। তো বন্ধুসকল আপনার এই তলরপা যত এই জালিখিনি আপনাদের দেখাইছিল চেঞ্জ করব লাগে বলে। তো এইখানে সব আর ইয়ারপা এই বস্তুখিন উঠিয়ে আমি ক্লিন করব লাগে। তো আপনাদের দেখিছে যে আমি এই জালিখন উলিয়াইছো আর জালিখন উলিয়াই ক্লিন করব লাগিব। তো ক্লিন করাও দেখাম আপনাদের ভিডিওটা চাই থাকব। তো বন্ধুসকল চক এনেকে এই জালিখন ক্লিন করব লাগে। ক্লিন করে আকো ইয়াত বহাই দিব লাগিব। বন্ধুসকল আপনাদের দেখি আছে যে স্টেনারটোর ওসর এটা আমি আছো। স্টেনার এই নট পল্লোটো খুলব লাগিব। খুলি ইয়ারপা এই স্টেনারটো উলিয়াব লাগিব। এই আপনাদের দেখি আছে যত তো আপনাদের ভিডিও চাই থাকব দেখাই আছো। বন্ধুসকল এইখানে খোলা হয়ে গেল। তারপর এইখানে খোলার পছন্দ এটা এই সাইড করব লাগিব আর এই সাইড করার পছতে ইয়ার স্টেনারটো উলাব পারি। হ্যাঁ খোলা পাইব। তো ইয়ার ভিতরে স্টেনারটো আছে আপনাদের দেখব পায় এই বস্তুটা উলিয়ায় ক্লিন করব লাগবে। এইটাই হয়েছে স্টেনারটো চেঞ্জ করব লাগে। পাইপ অনা হয়ে গেল। এটা আমি স্টেনারটো ধুই লো কেনেকে পানিয়ে ধুই আক স্টেনারটো লগাব লাগিব। তো বন্ধুসকল স্টেনার ক্লিন করা হয়ে গেল। তো এটা আমি স্টেনারটো লগাম আপনাদের সাব কেনেকে লগাও কেনেকে কি করো ভিডিওটো চাই থাকো। দেখিলে স্টেনারটো ভরা হয়ে গেল।
তো বন্ধুসকল আপোনালোকে দেখিছে যে এই নট বল্টখিনি আমি আকৌ লগাই টাইট কৰিব লাগিব টাইট কৰিহে ষ্টেনাৰৰ কামটো কমপ্লিট হ'ব সকল এই ষ্টেনাৰটো কৰাৰ পাছত আমাৰ এটো আকৌ এতিয়া এয়াৰটো ভাঙিব লাগে তো আপোনালোকে চাব কেনেকৈ ভাঙো এয়াৰটো অকল আপোনালোকে দেখিলে এটা কুলিং পাম্পৰ ষ্টেনাৰ কেনেকৈ চেঞ্জ কৰে আৰু এনেকুৱাই মই আমাৰ প্লান্টৰ কিছুমান ব্লগ লৈ আহিম য'ত আপোনালোকে চাই যদি ছাপোৰ্ট কৰে ভাল লাগিব আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল লাগে ভিডিঅ'টো লাইক কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব আকৌ নেক্সট এটা ব্লগত লগ পাম।